সে ফেসবুকে খুবই জনপ্রিয়, ইন ফেসবুক না অন ফেসবুক। আবার আমি তাকে একটি ইউটিউব ভিডিওর মধ্যে দেখেছিলাম, এখানে ইন আ ইউটিউব ভিডিও না অন আ ইউটিউব ভিডিও। এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন। সে ফেসবুকে খুবই জনপ্রিয়, এই বাক্যটি আপনাকে অন ব্যবহার করতে হবে, কারণ ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। মিডিয়া প্ল্যাটফর্ম হলে সেখানে আপনাকে অবশ্যই অন ব্যবহার করতে হবে। তাহলে সে ইউটিউবে খুবই জনপ্রিয়, হি ইজ ভেরি পপুলার অন ইউটিউব, অন ফেসবুক, অন ইনস্টাগ্রাম, অন টুইটার প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে অন। আর যখন মিডিয়া কন্টেন্ট আসবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, যেমন কোনো পোস্ট, কোনো ভিডিও, কোনো ফটো এরকম থাকলে সেক্ষেত্রে আপনাকে ইন ব্যবহার করতে। আমি তাকে একটি ইউটিউব ভিডিওর মধ্যে দেখেছিলাম, একটি ইউটিউব ভিডিওর মধ্যে, এখানে কিন্তু প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে না, জাস্ট একটা ইউটিউব ভিডিও। আর ইউটিউব যখন বলছি তখন পুরো প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে, সেজন্য অন ইউটিউব। কিন্তু ইউটিউব ভিডিওর মধ্যে, একটি ইউটিউব ভিডিওর মধ্যে, এটা হচ্ছে কন্টেন্ট, মিডিয়া কন্টেন্ট, সেক্ষেত্রে আপনাকে ইন ব্যবহার করতে হবে। তাহলে আমি তাকে একটি ইউটিউব ভিডিওর মধ্যে দেখেছিলাম, আই স হিম ইন আ ইউটিউব ভিডিও। আমি তাকে একটি ফেসবুক পোস্টের মধ্যে দেখেছিলাম, আই স হিম ইন আ ফেসবুক পোস্ট। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও।